2008 সালে যখন বাদল চৌধুরী পূর্ত কেলেঙ্কারি ঘটনা ঘটেছিল তখন বিরোধী দলনেতা ছিলেন রাজ্যের বর্তমান আইনমন্ত্রী রতনলাল নাথ সুতরাং এই মামলায় বর্তমান আইনমন্ত্রীরও দায় এড়ানোর কোনো সুযোগ নেই তাই এই পূর্ত কেলেঙ্কারি মামলায় রতনলাল নাথকেও জিজ্ঞাসাবাদ করা উচিত বলে জানালেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক মঙ্গলবার কমলপুর প্রেস ক্লাবে আহত সাংবাদিক সম্মেলনে সুবল বাবু এমন মন্তব্য করেছেন প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর তৎকালীন সময়ে পূর্ত কেলেঙ্কারি মামলায় বর্তমানে রাজ্য রাজনীতি বেশ গরম এই পরিস্থিতিতে এই মামলায় বর্তমানে আইনমন্ত্রী রতনলাল নাথের যোগ সাজশের সম্ভাবনার অভিযোগ তুলে বোমা ফাটালেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক 2008 সালে যখন এই পূর্ত কেলেঙ্কারির ঘটনাটি ঘটেছে তখন রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন বর্তমান আইনমন্ত্রী রতনলাল নাথ তখন সময় রতনবাবু এ বিষয়ে কোনো কথা না বলায় কার্যত বর্তমান আইনমন্ত্রী এই কেলেঙ্কারি ঘটনার যোগ সাজশ থাকার সম্ভাবনার অভিযোগ তুলেন সুবল ভৌমিক মঙ্গলবার কমলপুর প্রেস ক্লাবে আহত সাংবাদিক সম্মেলনে সুবল বাবু বলেন যেহেতু 2008 সালে রতনলাল নাথ বিরোধী দলনেতা ছিলেন সুতরাং এই কেলেঙ্কারি ঘটনায় বর্তমান আইনমন্ত্রীরও দায় এড়ানোর কোনো সুযোগ নেই ফলে এই মামলায় রতন নাথকেও জিজ্ঞাসাবাদ করা উচিত বলে সুবল ভৌমিক মন্তব্য করেছেন তখন 2008 সালে দুর্নীতি হয়েছে 8-9 সালে তখন বিরোধী দলনেতা তখন ছিলেন এই রতনলাল নাথ উনি বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন উনি কি এই দুর্নীতি জানতেন না তাহলে কি আমাদের বুঝতে হবে যে তখন বাদলবাবুর সঙ্গে মানিক বাবুদের সঙ্গে বোঝাপড়া করে আমাদের রাজ্যে আজকে যিনি আইনমন্ত্রী উনি বড় বড় কথা বলছেন উনি তখন কেন বিরোধিতা করলেন না তখন কেন এই মামলা নিয়ে সরব বলেন না আজকে কেন সরব বলেন তখন বামপন্থীরা ছিল এই কেলেঙ্কারি মামলায় বাদল চৌধুরী যদি এক নম্বর আসামি করা হয় তবে এই মামলায় রাজ্যের বর্তমান আইনমন্ত্রীকে দুই নম্বর আসামি করা উচিত বলেও সুবল ভৌমিক মন্তব্য করেছেন মিলেমিশে এবং বিভিন্ন করাপশনের সঙ্গে আছেন যদি বাদল বাবুকে আজকে এই মামলায় এক নম্বর আসামি করা হয় তাহলে দু নম্বর আসামিটা এই রাজ্যের আইনমন্ত্রীকে করা উচিত শুধু তাই নয় সম্প্রতি কমলপুরে টেটের প্রশ্নপত্র ফাঁসের যে ঘটনা ঘটেছে সে ব্যাপারে হাইকোর্টের একজন সিটিং বিচারকের মাধ্যমে এর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হলাবোড়